আচ্ছা শুনো শুনো ভুল হয়ে গেছে দেখো আর কোনোদিন হইব না আর ওই যে আসলে ঘুমাই গেছিলাম তো বলটটা যায় আমরা ডাইকা নিয়ে আইছি না হলে আমি আইতেও পারতাম না আর যদি কোনোদিন এরকম দেরি করছে তাহলে তোমার এই ভাঙা চাকাল আর যামু না কোয়া দিলাম আচ্ছা উঠো দেখো আমি দুনিয়ার সব সহ্য করতে পারি কিন্তু তোমার তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না কি হইছে আমারে খুইলা কও কি হইছে কালকে তোমার কি কইছিলাম কইছিলাম না 6টা বাজে 30 মিনিট তুমি এই জায়গা থাকবা এখন কয়টা বাজে এখন 7টা বাজে আমি যামু না তোমার লাগে তুমি থাকো তোমার এই বড়টারে লইয়া চলো চলো শোনো শোনো এ শোনো এই যে এ একটু শোনো আচ্ছা শোনো শোনো ভুল হয়ে গেছে দেখো আর কোনোদিন হইব না আর ওই যে আসলে ঘুমাই গেছিলাম তো বলটটা যায় আমরা ডাইকা নিয়ে আইছি না হলে আমি আইতেও পারতাম না আমি আমি না যাইতাম আমার এই যে বিখ্যাত বাস না কাঁসা দিয়া পিছনে পিছনে ধরে দিলে আপনারা যান ভাইয়া নেও তুমি চলো তুমি যাও আমি আবার কি করলাম এই পথ যদি না শেষ হয় অনেক কিছু পাবা তুমি কাঁদতেছো কেন আরে কি হইছে আমারে কও
দেখো আমি দুনিয়ার সব সহ্য করতে পারি কিন্তু তোমার তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না কি হইছে আমারে কইলা কও কি হইছে আসলে জিনিসটা তো খুব সুন্দর পুরো আগুন এই মেয়ে দাঁড়াও এই সুন্দরী নাম কি তোমার কথা বলো না কেন কথা বললে লাভ হবে অনেক কিছু পাবা কি চেয়ারম্যানের বলার এত বড় সাহস ও তোমার লগে এই ব্যবহার করছে আমি ওর যে কি করুম তুমি যাইও না তুমি ওগুলো লগে পারবা না ওরা খুব খারাপ তোমার কিছু হয়ে গেলে আমি কারে নিয়ে থাকুম তুমি ছাড়া তো এই দুনিয়ায় আমার আর কেউ নাই চেয়ারম্যান এই চেয়ারম্যান তোর এত বড় সাহস এই তুই উচ্চ গলায় আমাকে ডাকছিস এই চেয়ারম্যানকে লতিফ চেয়ারম্যানকে হ্যাঁ বলতাছি আপনার পোলা আমার কলিজায় হাত দিছে আপনার পোলা আমার আমার প্রেমিকার দিকে কুদৃষ্টি দিছে ও তাই হ্যাঁ আমার ছেলে তোর প্রেমিকার দিকে তাকিয়েছে হ্যাঁ তাই না এটা তো গর্বের কথা আমার ছেলে লতিফ চেয়ারম্যানের ছেলে তোর প্রেমিকার সাথে হ্যাঁ কথা বলেছে তোর তাকিয়েছে তাই না এটা তো তোর প্রেমিকার জন্য গর্বের কথা হ্যাঁ এতে কি হয়েছে কিছু হয়েছে চেয়ারম্যান আমি শেষবারের মতো কয়ে যাইতেছি আমার প্রিয়ার দিকে যদি আরেকবার তাকায় তোমার পোলার চোখ কিন্তু আমি তুইলা ফালামু তুই কি আমাকে ভয় দেখাচ্ছিস ফকিন্নির ছেলে হ্যাঁ আমার খেতে কামলাগিরি করিস তুই আর তুই আমাকে ভয় দেখাত কাল থেকে তোর কাজে আসার দরকার নেই তোর মতো ফকিন্নির ছেলে আমার দরকার নেই বেরো তোর কাজে নিকুচি করি আমি তোর না অনেক ভাব তোর ভাব আজকে ছুটাম খবরদার খবরদার সামনে এবেন না আপনি খবরদার না 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 আমি কত করে কইলাম আমি এতিম আমার পৃথিবীতে কেউ নাই আমাকে বাঁচতে দেন আমি ভাই রাখলাম আমার সর্বনাশ করবেন না তারপরও জোর চুপ থাক আমি তোর শরীরটারে ভালোবাসি নাই আমি তোর মনটারে ভালোবাসছিলাম তুই সব ভুলা যা যা হইছে সব ভুলা যা তুমি তো অনেক ভালো মানুষ কিন্তু আশেপাশের সমাজের যে লোকগুলো আছে ওরা তো আমার ভালো চাইব না ওরা তো আমাকে বাঁচতে দিব না ওরা তো আমাকে নষ্টা কলম কিনে কয়ে ডাকবো আরে ওরা তো মানুষ না ও মানুষের বাচ্চা শোন দরকার হয় আমি তোরে লয় এমন জায়গায় চলে যামু
জেনে তুই আর আমি ছাড়া কেউ থাকবো না। উঠ, তুই উঠ, চল আমার লোকে। কই যাবো, আমার তো সব শেষ। তুমি আমার বইলা যাও, অন্য একটা মায়ের বিয়া কইরো। আমি তোরে ভুলতে পারবো না, তুই একলগে মরতে পারো। চল ফ্যানের লোকে ফাঁসি দিয়া মরবো, চল চল আমার লোকে। না যাবো না, আমি মরতেই তো চাইছিলাম। আমি তো তোমার লেগেই মরতে পারি নাই, আমি তো তোমারও অনেক ভালোবাসি। চল আমরা গেলাম, সেটা চলে আছে। চল আমাদের সমাজে এমন কিছু মানুষরূপী অমানুষের জন্য কিছু কিছু মানুষের জীবনে নেমে আসে অন্ধকার। আপনি আমি সবাই মিলে চলুন প্রতিবাদ করি, এ দায়িত্ব আমার একার নয়, আপনার আমার সবার। ভালো থাকুক পৃথিবীর সব মানুষ এবং তাদের ভালোবাসা।